মার্কিন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণার মাধ্যমে বাংলাদেশ সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য সতর্ক করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মিন্টু। বিএনপির চিন্তার কিছু নেই উল্লেখ করে তিনি সময় সংবাদকে বলেন, সুষ্ঠু নির্বাচনের প্রেক্ষাপট তৈরির আন্দোলনে আছেন তারা। কোনোভাবেই কোনো দেশ এখন আর বাংলাদেশকে বিশ্বাস করে না। এখন ওই আপনি হয়তো বলতে পারেন যে এটা উনি ওনারা বলছে, ওখানে পলিটিক্যাল পার্টিও ইনভলভ আছে, সেখানে তো বিএনপিও আসে, তো এখন আওয়ামী লীগ বলতে থাকবে এই সরকার, এটা বিএনপিও এফেক্টেড হবে। কিন্তু যাদের মস্তিষ্কে সামান্যতম বুদ্ধি আছে তার বোঝা উচিত যে কেন মিন করতেছে, কাকে মিন করতেছে এবং এটার পরিণতি ভবিষ্যতে কি হবে। এই চিঠির মাধ্যমে এটা তো একটা আপনাকে আগাম জানালে ভবিষ্যতে তারা কি করবে জানিয়ে দিল যে বাংলাদেশে গণতন্ত্র বলতে কিছু নাই।